আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কম্পিউটারের ক্যালকুলেটর বিষয়ক একটি ভিডিও। আসলে আমরা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ক্যালকুলেটর ব্যবহার করি, কিন্তু এই ক্যালকুলেটরটা আমরা কিন্তু সবসময় সাধারণ ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করি। আমাদের কম্পিউটারের ক্যালকুলেটরের মধ্যে যে কি কি ধরনের ফাংশন রয়েছে এটা হয়তো আমরা অনেকে জানি না। আজকের ভিডিওতে আমি ক্যালকুলেটরের মধ্যে কি কি রয়েছে, কোন কোন বিষয়গুলো আমরা হিসাব নিকাশ করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটারের বা ল্যাপটপের যে ক্যালকুলেটর রয়েছে সেখানে চলে যাই। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই কিভাবে কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর ওপেন করবেন। ক্যালকুলেটর আপনি অনেকভাবেই ওপেন করতে পারেন। তার মধ্যে একেবারে বেসিক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, আপনি যদি কম্পিউটারের এই যে স্টার্ট বাটনটি রয়েছে সেখানে ক্লিক করেন এবং আপনি যদি একটু নিচে স্ক্রল করেন, তাহলে আপনি সি সিরিয়াল আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে ক্যালকুলেটর নামের একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্যালকুলেটরে ক্লিক করেন, ক্যালকুলেটরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ক্যালকুলেটর চলে আসতে পারে, যেটা হচ্ছে ক্যালকুলেটারের একেবারে ডিফল্ট এবং স্ট্যান্ডার্ড মোড। এই স্ট্যান্ডার্ড মোড থেকে আমরা সাধারণত একটি সাধারণ ক্যালকুলেটার থেকে যে ধরনের হিসাব নিকাশ করা যায় সেই কাজগুলো করতে পারবো। তো এটাকে আমি একটু আপনাদেরকে ফুল স্ক্রিন করে দেখাই। আমি ক্যালকুলেটারের যে উইন্ডোটি ছিল সেই উইন্ডোটি ফুল স্ক্রিন করেছি। তো ফুল স্ক্রিন করায় এটা কিন্তু মোটামুটি যে ফাংশনগুলো ছিল সেই ফাংশনগুলো সুন্দরভাবে কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হয়েছে। এবং আমরা যদি একটু বাম দিক থেকে দেখি, এখানে রয়েছে ক্যালকুলেটারের মোড, এবং আমরা যদি ডান দিকে আসি এখানে রয়েছে হিস্ট্রি এবং মেমোরি। এই হিস্ট্রি এবং মেমোরি হচ্ছে আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করি, ব্যবহার করতে করতে আমরা যে হিসাব নিকাশগুলো করব সেই হিসাব নিকাশগুলো কম্পিউটার কিন্তু তার স্মৃতিতে ধরে রাখে। এটা হচ্ছে হিস্ট্রি এবং মেমোরি। এখানে আমরা যে গতানুগতিক যে হিসাব নিকাশগুলো করব সবগুলো এই হিস্ট্রি এবং মেমোরির মধ্যে থাকবে। তো এটা যেহেতু একেবারে একটি সাধারণ ক্যালকুলেটর, যদি আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে এই ডিফল্ট ক্যালকুলেটর সফটওয়্যারটির মাধ্যমে সাইন্টিফিক যে ক্যালকুলেটর সেটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করার জন্য আপনাকে এই যে স্ট্যান্ডার্ডের পাশে থ্রি লাইন মেনুটি রয়েছে, ওপেন নেভিগেশন যেটা, সেখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে পরে আপনার এখানে অনেকগুলো ক্যালকুলেটরের অপশন আসবে এবং ফাংশন আসবে। এখানে স্ট্যান্ডার্ডের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সাইন্টিফিক। আমি যদি সাইন্টিফিকে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা আমার কিন্তু ক্যালকুলেটারের আগের যে ইন্টারফেসটি ছিল এখন কিন্তু সেই ইন্টারফেসটি পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, এবং এখানে অনেকগুলো বাটন অ্যাড হয়েছে যে বাটনগুলোর মাধ্যমে আমরা সাইন্টিফিক যে কাজগুলো ক্যালকুলেটারে সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। তো এই ক্যালকুলেটার থেকে আপনি যদি সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার মতন করে যে কোনো ধরনের সাইন্টিফিক হিসাব নিকাশ করতে পারবেন। আমরা এই বিষয়টি নিয়ে আর বিস্তারিত না বলে আমরা আবার থ্রি ডট মেনুতে চলে যাই, এবং তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গ্রাফিং। যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা গ্রাফিং ক্যালকুলেটারের যে ইন্টারফেস সেই ধরনের কিন্তু একটা ইন্টারফেস আসছে, এবং আপনি যদি এখান থেকে গ্রাফিং এর কোনো কিছু হিসাব নিকাশ করতে চান, তাহলে কিন্তু এখান থেকে গ্রাফিং এর হিসাব নিকাশগুলো করতে পারবেন। ঠিক এরূপভাবে আমরা যদি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করি, তাহলে আমরা পরবর্তী যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে প্রোগ্রামার। যারা প্রোগ্রামের কাজ করেন তারাও কিন্তু কম্পিউটারের এই ডিফল্ট ক্যালকুলেটর থেকে তাদের যে প্রোগ্রামিং এর হিসাব নিকাশ সেই কাজগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে করতে পারবেন। ঠিক এরূপভাবে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এরপরে যে ক্যালকুলেটরটা রয়েছে সেটি হচ্ছে ডেট ক্যালকুলেশন। ডেট ক্যালকুলেশন মানে হচ্ছে, ধরেন আমরা যদি কোনো জন্ম তারিখ বের করতে চাই, তাহলে কিন্তু আমরা অনেক সময় গুগলের হেল্প নেই, কিন্তু এখন থেকে আর আমাদের গুগলের সাহায্য নেওয়া লাগবে না। আমরা কিন্তু কম্পিউটারের যে ডিফল্ট ক্যালকুলেটরটি রয়েছে সেই ক্যালকুলেটরটি ব্যবহার করে আমরা আমাদের যে কোনো ধরনের বয়সের বা সময়ের হিসাবটা কিন্তু করতে পারবো। এক্ষেত্রে আমরা যখন এই ডেট ক্যালকুলেশনের যে ক্যালকুলেটরটি রয়েছে সেটিকে যখন সিলেক্ট করব, তখন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আপনি দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেটস এবং একটি হচ্ছে অ্যাড অর সাবস্ট্রাক্ট ডেট। তো আমরা যদি কখনো কারো বয়স বের করতে চাই, সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটি ডেট রয়েছে, একটি হচ্ছে ফ্রম আর একটি হচ্ছে টু।
ফ্রম মানে হচ্ছে কত তারিখ থেকে, অর্থাৎ এখানে আমরা কিন্তু জন্ম তারিখকে ব্যবহার করতে পারি। ধরুন আমি এখানে একটি জন্ম তারিখ দিলাম, ধরুন তার জন্ম সাল হচ্ছে 2011 সালের জানুয়ারির 2 তারিখ, এবং বর্তমানে আমি 2 এর জায়গায় আজকের ডেটটা দিলাম, অর্থাৎ আজকে হচ্ছে এপ্রিল 3 2023, এটা অটোমেটিক দেয়া আছে, আমি সেটাই দিলাম। এবং নিচে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি, ডিফারেন্স কত, 12 বছর 3 মাস 1 দিন। এবং নিচের দিকে আমরা কিন্তু দিনের হিসাবটাও পাচ্ছি, এটা হচ্ছে 4474 দিন। তো এইভাবে কিন্তু আমরা এই কম্পিউটার ডিফল্ট যে ক্যালকুলেটরটি রয়েছে সেটি ব্যবহার করে আমরা যে কোনো ডেটের যে ডিফারেন্স সেটা বের করতে পারি। এরকম করে আমরা অনেক কিছু কনভার্ট করতে পারবো, যেমন কারেন্সি, ভলিউম, লেন্থ, ওয়েট অ্যান্ড মাস, টেম্পারেচার, এনার্জি, এরিয়া, এইভাবে করে আমরা কিন্তু অনেক কিছু এই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু হিসাব বিকাশ করতে পারি। আমরা কিন্তু অনেকেই এই ক্যালকুলেটরটি শুধুমাত্র আমাদের এই যে স্ট্যান্ডার্ড মোডটি রয়েছে এই স্ট্যান্ডার্ড মোডে সারা জীবন ব্যবহার করে গেছি এবং জানতামই না এই ক্যালকুলেটরের ভেতরে আর কি কি আছে। যারা এই বিষয়টি জানতেন না আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।